বরগুনায় তক্ষক সহ পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। বরগুনা প্রতিনিধির ভিডিওতে দেখুন বিস্তারিত। বরগুনায় কোটি টাকা মূল্যের তিনটি তক্ষক পাচারকালে জেলা গোয়েন্দা শাখার ডিবি অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক। এ সময় আটক থেকে দুইটি বিশেষ ইঞ্চি টেপ উদ্ধার করা হয়। বুধবার 22 ফেব্রুয়ারি বেলা 4:30টার দিকে বরগুনা পৌরসভার 2 নং ওয়ার্ডের বরিয়ালপাড়া এলাকায় এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশের সদস্যরা। আটককৃতরা হলেন সদর উপজেলার 4 নং কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের মৃত রফিস মিয়ার ছেলে নাসিরুদ্দিন নান্না, একই গ্রামের হজরত আলীর ছেলে সাইফুল ইসলাম, 5 নং আইলাপাতাকাটা গ্রামের মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে নুরুল ইসলাম, 6 নং বুড়িরচর ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত আইদা বিশ্বাসের ছেলে সুশীল ও আবুল বাসার নামের একজন। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে চক্রটি দীর্ঘদিন যাবৎ এই তক্ষক পাচারের সাথে জড়িত ছিল। তারা বলেন, আমরা জানতে পেরে সোর্স লাগিয়ে নিজেদের লোক ক্রেতা সাজিয়ে প্রায় 15 দিন চেষ্টা চালিয়ে বুধবার বিকেল 4:30টার দিকে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হকের নেতৃত্বে পৌরসভার 2 নং ওয়ার্ডের বরিয়ালপাড়া এলাকায় মজিদ মিদার বাসা থেকে তাদের আটক করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে তিনটি তক্ষক উদ্ধার করে। এ সময় ঘরের মালিক মজিদ মির্জা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে খাল পেরিয়ে পালিয়ে যায়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক বলেন, উদ্ধারকৃত তক্ষক বর্তমানে জেলা গোয়েন্দা শাখায় সংরক্ষিত আছে, এগুলোকে বন বিভাগে হস্তান্তর করা হবে এবং আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কত টাকা বিক্রি, বাজার মূল্য, আন্তর্জাতিক বাজার মূল্য কত আছে? আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে মানে নামটা বুঝলে ভালো হবে, আপনি তো ওইটা ওই নামটা নয় নুরুল ইসলাম, পিতা মৃত্যু ইউনুস আলী হাওলাদার, উত্তর ইবেরিয়া, একজন হলো সাইফুল ইসলাম রনি এলাইস ফয়সাল, বয়স 31, ও পিতার নাম হলো হজরত আলী লতাবাড়িয়া, নাসিরুদ্দিন এলাইস নান্না, পিতা মৃত্যু ফয়েজ খান লতাবাড়িয়া, আর আবুল বাশার, পিতা মৃত্যু গোলাম মোস্তফা, এই পাঁচজনকে আমরা ধরতে পারছি। আর রশিদ মির্জা উনি খালসাত্রে পলাই গেছে, চলে গেছে। এদের নাম কি মামলা হবে কিনা? নিয়মিত মামলা রুজু হবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আইনে মামলা হবে। আর টক্কুত কি পাওয়া গেছে? তিনটে টক্কুত লাভ পাইছে ওদের হেফাজতে, তিনটে মানে টক্কুত উদ্ধার করা হয়েছে। টক্কুত করছেন কি সেগুলো? সেগুলো এখন পর্যন্ত আমাদের হেফাজত আছে, এটা বন্যপ্রাণী সংরক্ষণ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবো অবমুক্ত করার জন্য। জীবিত আছে, এখনো জীবিত আছে। টক্কুত বলতে কি কোনো কিছু আছে? প্রিয়জাতীয় প্রাণী, ঠিক আছে, প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ, গুজব আছে যে এটার মানে অনেক মূল্য, তো সেই হিসাবে এইটা অনেক লোকজন আছে, অল্পতে বড় লোক হারিয়েছে, এইগুলো কেনা করে। আর এই সুযোগটা এই চক্ররা নেয় নেওয়ার পরে এই বিশেষ ইসি দিয়ে, মানে এটা একটা গ্রেড আছে, যেমন হাত পা থাকলে সেটা হলো গিয়ে 9.5 ইঞ্চি বা সরি 9 ইঞ্চি সাত্বিক 200-300 হইলেই ওইটা চলে। তো ওরা এই বিশেষ ইঞ্চি বানাইছে 12 ইঞ্চিতে 1 ফিট, যেখানে সেখানে এটা এইটা দিয়ে মাপলে 9 ইঞ্চি প্লাস 1 ফিট, মানে এইটা দিয়ে ওরা বাদ দিয়া তারপর তাদের সাথে আর কি এই কাজটা ওরা করে। অতবার তক্ষক তো দেহি নে জীবন। এই যেমন এই আপনারা দেখতে পারবেন যে এই 12 ইঞ্চি ওদের, ঠিক আছে, আর এখানে এখানে আসে এটা 9.5 ইঞ্চি আসে, এইটা এটা সে আবার ছোট, এইটা হলো 9.5, এর ধরলে আপনারা দেখতে পারবেন যে এই এখানে কি করলে সরি এই দেখা যায় যে এইটা 1 ফিট এখানে আসে, এটা 9 ইঞ্চি আসছে। জড়িত জানা যাবে জিজ্ঞাসাবাদ জানা যাবে।